পাকিস্তান নিউজিল্যান্ড হাই ভোল্টেজ সেমিফাইনালে সমর্থকদের চোখ শুধু ম্যাচের ওপরেই নয়, দলের ইনফর্ম ক্রিকেটারদের পারফরমেন্স দেখতেও মুখিয়ে থাকবে ক্রিকেট ভক্তরা, যারা কিনা যে কোনো মোমেন্টে পাল্টে দিতে পারে ম্যাচের ফলাফল। এই যেমন পাকিস্তানের শান মাসুদের কথাই ধরুন, পাঁচ ম্যাচে করেছেন 135 রান, ভারতের বিপক্ষে 50 ছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে 44 রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ব্যাটসম্যান। ইফতেখারের দিকেও নজর থাকবে পাকিস্তান সমর্থকদের, পাঁচ ম্যাচে 114 রান তোলা এই ক্রিকেটারের পুরো আসরে আছে 2টি 50, সেই সঙ্গে হারিস রফ ও 2009 সালের চ্যাম্পিয়নদের আস্থার নাম। আর বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলা হয়, বিশ্বের অন্যতম সেরা বোলিং লাইন আপ আছে পাকিস্তান শিবিরে। সুপার টুয়েলভের শুরু থেকে স্পিন বিশ্বে প্রতিপক্ষের জন্য ত্রাসের রাজত্ব কায়েম করেছেন শাদাব। এ ম্যাচেও তার দিকে চোখ থাকবে পাকিস্তানের সমর্থকদের, পাঁচ ম্যাচে তার উইকেট 10টি। বিশ্বকাপের আগে ইঞ্জুরিতে পড়ে অনিশ্চয়তায় পড়ে গিয়েছিলেন শাহিন আফ্রিদি, ফিটনেস পরীক্ষায় পাশ করে দলে ঢুকলেও প্রত্যাশিত পারফর্ম করতে পারছিলেন না। তবে পাকিস্তান দলের জন্য সুখবর, ছন্দ খুঁজে পেয়েছেন এই পেসার, পাঁচ ম্যাচে তার উইকেট 8টি। প্রতিপক্ষ নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপে ভরসার নাম ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস ও কেইন উইলিয়ামসন। আসলে দলের হয়ে একমাত্র সেঞ্চুরি করা ফিলিপসের 4 ম্যাচে রান 195, কেইন উইলিয়ামসন ব্যাট হাতে 4 ম্যাচে করেছেন 132 রান, সঙ্গে তার ঘুরধার নেতৃত্ব তো আছেই। বল হাতে কিউইদের আস্থার নাম মিচেল স্যান্টনার, 4 ম্যাচে যার উইকেট 8টি। এছাড়া টিম সাউদের উপরও নজর থাকবে সবার, 4 ম্যাচে 7 উইকেট নিয়েছেন এই কিউই। ফারজানা মুমু, সময় সংবাদ।